ব্যাকগ্রাউন্ড টা দেখাচ্ছি আমার মুখটা দেখলে হবে এই চলো ব্যাকগ্রাউন্ড ও গাইস এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাতে আছি গাড়ি রাখা আছে মানে পার্কিংটাও খুব সুন্দর এই দাদা বাঙালি তিনি হোটেলে আছে এটা দিয়ে যায় ওই বুদ্ধ পার্কে পার্কে সেরকম কিছু নাই মানে এই স্ট্যাচুটাই আছে তো ইনকাম সোর্স কি করবে যার জন্য সামনের দিকে এইটা ওয়ালটা ঘিরে রেখেছে মানে পাবলিক বা দর্শনার্থীরা ওখান থেকে দেখতে না পায় হ্যাঁ ওই যে স্কাই কালারের যে ঘিরেটা আছে ওইটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি না বলে টিকিট কাউন্টারে টিকিট কেটে আসতে হচ্ছে আর 80 টাকা আর এটা পুরো ঘুরাবার জন্য 300 টাকা করে চাইছে তো এটা ইনকাম করার জন্যই করেছে ঠিক আছে টুরিস্ট এরিয়া এটা ইনকামের প্রয়োজন কিন্তু এরকম করে ব্যান করে রেখেছে আমরা খুব কষ্ট করে পাচ্ছিলাম দেখার জন্য আর সত্যি কথা যদি দেখতাম সে এরকম ভিউটা আমি পেয়ে যেতাম এখানে আসতাম না কারণ যে 80 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে 10 টাকা 20 টাকা 50 টাকা হলেও আর তার মধ্যে একটা ঘুরা